পাথরে যে পানি দিলাম পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। হ্যাঁ এখন কিন্তু আমি ঢেকে দিব। হ্যাঁ এখন আমি ঢেকে দিব, আমি এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। গার পানি কিন্তু টেনে গিয়েছে, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাঝে আমি দু একবার নেড়ে দিয়েছি, তো আমি এরপর একটু জিরা গুঁড়ো দিবো।